হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো প্যান্ডাম প্লাস স্কিমের সম্বন্ধে। এই ভিডিওতে আমি জানাবো এই স্কিমটা তোমরা কোথায় পাবে, এর দাম কত, কী বেনিফিটস আছে, এটা কীভাবে ইউজ করবে, আর এতে কোনো সাইড ইফেক্টস হতে পারে নাকি, সেই সম্বন্ধে জানাবো। তো অবশ্যই আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই প্যান্ডাম প্লাস স্কিমটা সম্পর্কে বর্তমানে প্রায় সবাই আমরা জানি। অনেক ছেলে মেয়ে আছে যারা এই স্কিমটাকে ফেয়ারনেস স্কিম হিসেবে ব্যবহার করে, বা অনেকে নিজের মুখকে বা নিজের ফেসকে ফর্সা করার জন্য ব্যবহার করে, বা অনেকে পিম্পেল, অ্যাকনে, পিম্পেলের দাগের জন্য, সমস্যার জন্য এটাকে ব্যবহার করে, বা পিম্পেল কমানোর জন্য ব্যবহার করে থাকে, এরকম নানা রকম কারণে ব্যবহার করে থাকে। তো যারা এই সমস্ত কারণে ব্যবহার করে থাকে তারা এটা অবশ্যই ভুল করছে, এসব কারণের জন্য এই ক্রিমটা নয়। তো পরে আমি বলছি এটা কী কারণে ব্যবহার করা হয়। তার আগে বলে দিই বন্ধুরা, এই ক্রিমটা যে কোনো মেডিকেল স্টোরে খুব সহজে পাওয়া যায়, এর দাম 81 টাকা। আগে প্যান্ডাম প্লাস ক্রিমটা যেটা ছিল তার কম্পোজিশন আলাদা ছিল, কিন্তু এখন নতুন প্যাক বেরিয়েছে প্যান্ডাম প্লাসের, এটার কম্পোজিশন আবার আলাদা আছে। তো এটা তোমরা ইউজ করতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে। এবার বলে দিই বন্ধুরা, এই ক্রিমটা আসলে কী কারণে ব্যবহার করা উচিত। প্রথমত তো এই ক্রিমটাকে ইউজ করতে চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করতে হবে, আর এটা শুধুমাত্র সেই সমস্ত কারণে ব্যবহার করা উচিত, যেমন যদি কারো অ্যান্টিব্যাকটেরিয়াল সমস্যা থাকে, বা দাঁত আজা চুলকানির সমস্যা থাকে, বা অ্যালার্জির কোনো সমস্যা থাকে, বা স্কিনের কোনো রকমের যদি এরকম সমস্যা থাকে চুলকানি ধরনের, তো এইসব কারণে ডাক্তারেরা দিয়ে থাকেন, তা আবার সামান্য কিছু দিনের জন্য। যখন এই সমস্ত সমস্যাগুলো কমে যায় তখন আর এই ক্রিমটাকে ইউজ করার দরকার হয় না। কিন্তু বর্তমানে অনেক বন্ধু বান্ধবী আছে যারা ফর্সা হওয়ার জন্য এই ক্রিমটাকে ব্যবহার করে থাকে, তারা এই ক্রিমটাকে অ্যাকনে, পিম্পল কমানোর জন্য, বা ফর্সা হওয়ার জন্য, এরকম নানা রকম কারণে ব্যবহার করে থাকে, যার ফলে তারা জানে না যে কত বড় ভুল হয়, এর ফলে নানা রকম সাইড এফেক্টস হতে পারে। এবার বলে দিই বন্ধুরা, এই ক্রিমটাকে ইউজ করলে কী সাইড এফেক্টস আছে। যারা ফর্সা হওয়ার জন্য ইউজ করে বা পিম্পেলের কারণে ইউজ করে তাদেরকে বলে দিই, এই ক্রিমটা ইউজ করলে নানা রকম সাইড এফেক্ট হতে পারে। যেমন আমাদের স্কিন অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে, বা ডেডনেসের সমস্যা দেখা যেতে পারে, বা এই ক্রিমটাকে মেখে দিনের বেলায় মেখে রোদে বেরোলে মুখ আমাদের পুড়ে যেতে পারে, বা মুখ লাল হয়ে যেতে পারে, বা চামড়া চামড়া বেরিয়ে যেতে পারে, বা চামড়া উঠতে পারে, বা চামড়া অনেক পাতলা হয়ে যেতে পারে, এরকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো অবশ্যই এই ক্রিমটাকে ইউজ করার আগে ডাক্তারের পরামর্শ ইউজ করবে। তাহলে বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।